প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবর পরিয়ালর সম্পত্তি জব্দ। ইডিএ জব্দ করিলে প্রায় 6 কোটি টাকা মূল্যর সম্পত্তি। দুর্নীতির অভিযোগত জব্দ করা হয়েছে এই বৃহৎ সম্পত্তির বৃহৎ পরিমাণের সম্পত্তি। ল্যান্ড ফর জব দুর্নীতির অভিযুক্ত হয়েছে লালু প্রসাদ যাদব, তেওঁর পত্নী রাবড়ি যাদব পুত্র তথা বর্তমানের বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ইয়ার পরিপ্রেক্ষিততে সোমবারে ইডিএ জব্দ করে যাদব পরিয়ালের এই সম্পত্তি সমূহ। যাদব পরিয়ালের ল্যান্ড ফর জব দুর্নীতি তদন্ত করেছিল ইডিএ। প্রথম অবস্থাত সিবিআইয়ে এই কেলেঙ্কারির তদন্ত করে বিগত 3 জুলাইত লালু প্রসাদকে ধরে তেওঁর পরিয়ালের বিরুদ্ধে দাখিল করেছিল চার্জশিট। উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় রেলমন্ত্রী হয়ে থাকার সময়ত 2004-2009 চনের ভিতরত বিহারত সংঘটিত হয়েছিল সেই দুর্নীতি, আর সেই দুর্নীতির আন 14 জন লোকও অভিযুক্ত হয়েছিল। আর তার পরিপ্রেক্ষিত 6 কোটি টাকার সম্পত্তি জব্দ করা হয়েছে।